সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস পুরনো বছরের সকল জরা জরাজীর্ণতাকে পিছনে ফেলে আমরা যেমন নতুন বছরকে স্বাগত জানাই ঠিক তেমনি চলুন সকল রোগবলাইকে পিছনে ফেলে স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে সুস্থ দেহের অধিকারী হই আর এই লক্ষ্যে ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস এর আজকের আলোচনার বিষয় হাটু ও কোমরের ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান ডাক্তার সফিউল্লা প্রধান কথা বলবো স্যারের সাথে স্যার আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং কেমন আছেন আপনাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং সকল দেশবাসী এবং যত দর্শক শ্রোতা আছে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আমাদের আজকে আলোচনার বিষয় হাটু ও কোমরের ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা তো সম্প্রতি একটা জরিপে দেখা গেছে যে মহিলারাই যেহেতু সমস্যা নিয়ে কথা বলবো তো সমস্যায় আগে আসি যে মহিলারাই হাটু ও কোমরের ব্যথা বেশি আক্রান্ত হচ্ছে এটার কারণ হিসেবে আপনি মহিলাদেরকে কি বলতে চান আসলে হাটু ও কোমর ব্যথা এমন কোনো লোক নাই পৃথিবীতে যে কোনো না কোনো সময় এই হাটু এবং কোমর ব্যথা স্পেশালি ব্যাক পেইনে ভুগে থাকেন প্রত্যেকটা মানুষই তবে জরিপে বেশিরভাগই দেখা যাচ্ছে যে মহিলারা এই জাতীয় সমস্যা বেশি ভুগে থাকেন এর জন্য অনেক কারণ রয়েছে তার ভিতরে মহিলাদের একটা এইজের ফ্যাক্টর আছে যে আপনি জানেন যে চল্লিশ ঊর্ধ্ব প্রত্যেকটা মহিলেই অথবা যাদের স্বাভাবিক ঋতুচক্র বন্ধ হয়ে যায় তারা আথরাইটিস জনিত সমস্যা ভুগে থাকেন আর তাছাড়া অনেক সময় তাদের লাইফ স্টাইলের কারণে বেশি ভুগে থাকে যেমন হচ্ছে যদি মহিলারা নিচে বসে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন তাদের পারিবারিক কাজ করতে হয় এসব কাজ আছে তারপরে হাই হিল পরে অনেকগুলা কাজের কারণে দেখা যায় যে মহিলাদের এই হাঁটু কোমর ব্যথা পুরুষের তুলনায় বেশি ভুগে থাকে তো আপনি যেটা বলেন যে মহিলারা বাসার কাজ কাম করে অনেক সময় নুয়ে করে তো মহিলাদের কাজের সিস্টেমটা কেমন হবে বা এটা কি আপনি মনে করেন কিনা যে মহিলারা বেশি সচেতন না যে কোনো কাজের ক্ষেত্রে আমরা আমরা বলবো সেটা একটা নির্দিষ্ট নিয়ম আছে যে আমি বসছি বসারও একটা নির্দিষ্ট নিয়ম আছে অথবা যারা নিচে বসে কাজ করে ঘন্টার পর ঘন্টা। সেটার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট নিয়ম আছে যে যে কোনো কাজ যদি আপনি নিচে বসে করেন সেটা যেন এক ঘন্টার বেশি না হয় সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যদি হ্যাঁ আপনি উন্নত বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন কেউই কিন্তু আসলে নিচে বসে কোনো কাটাকাটির কাজ বা পারিবারিক কোনো কাজ নিচে বসে তারা সাধারণত করে না তারা যেটা করে দাঁড়িয়ে কোনো চপিং বোর্ডে তাদের যে রান্নার কাজ বা কুটাকুটির কাজগুলো তারা দাঁড়িয়ে করে তারা দাঁড়িয়ে আপনার যেটা বলি আমরা পাকশাকের শাকের কাজগুলো তারা সেটা করে অথবা তাদের আর্বানাইজেশন অনেকগুলা সুবিধা এনে দিয়েছে যার কারণে তারা কি করে তাদের এই সমস্যাগুলো একটু কম হয় কিন্তু আমাদের এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের বেশিরভাগ সময় মহিলারা নিচে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয় তো এই জিনিসগুলো আমরা বলবো একটু সচেতন হতে হবে যদি কোনো কারণে কাজ করতেই হয় নিচে বসবে না আমরা সেটা বলবো না অবশ্যই নিচে বসবে এবং পাশাপাশি সেটা যেন মেনে চলতে হয় মানে এক ঘন্টার বেশি যেন নিচে বসে কেউ না থাকে আর এক জায়গায় যেন একটা লোক দীর্ঘ সময় বসে না থাকে এক ঘন্টা পর পর অবস্থান পরিবর্তন করতে হবে আমরা জানি যে প্রেগনেন্সি একটা ক্রিটিক্যাল টাইম একটা মহিলারা পার করেন তো প্রেগনেন্সির পরে অনেক মহিলাদের এই ধরনের প্রবলেম বেশি দেখা গেছে আমরা যে জরিপে দেখেছি যে প্রেগনেন্ট ছিল তখন কিছুটা অনুভব করেছে বাট আফটার প্রেগন্যান্সি তারা বেশি আক্রান্ত হচ্ছে তো তাদের তো অনেক ধরনের চেকআপে থাকতে হয় তো তাদের চেক মধ্যে এই ব্যথা নিবারণের কি কোনো চেকআপ আপনি সান অবশ্যই আসলে প্রথমেই বলবো যে কোনো যদি কোনো দম্পতি তারা যে বাচ্চা নেওয়ার চিন্তা করে থাকে তাহলে শুরুতেই মাকে ফিজিক্যাল এক মানে অ্যাক্টিভিটিটা তাকে ইভালিউশন করতে হবে তাকে যে কোনো বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে ইভলিউশন করতে হবে যে সে কোমর ব্যথা হাঁটু ব্যথা অন্য কোনো ব্যথাজনিত সমস্যা ভোগে কি না আপনি জানেন যখন একটা মানে মা তার ছয় থেকে নয় মাস প্রেগন্যান্সির টাইম হয়ে যায় তখন তার সামনে কিন্তু ওয়েটটা বেড়ে যায় তখন লাইন অফ গ্রেভিটি থাকে মেরুদণ্ডের সেটা কিন্তু শিফট হয়ে সামনে চলে যায় যার কারণে যদি কেউ আগে থেকে কোমর ব্যথা ভুগে থাকেন তার এই ব্যথা তীব্র থেকে তীব্রতর হবে তো যে কেউ যদি কোনো কারণে যে সে চিন্তা করে যে সে মানে কনসেপ্ট করবে সেই ক্ষেত্রে একজন চিকিৎসকের স্বর্ণাপনায় আগেই তাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে এবং যদি সঠিক আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে দিই তাহলে সে যদি আগে থেকে সুস্থ হয়ে যায় তাহলে পরবর্তী সমস্যাটা আর তার ওইভাবে দেখা দেবে না আমরা ফিজিক্যাল অ্যাসেস করে তার মাসেলগুলোকে বিল্ড আপ করায় বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি পাশাপাশি ফিজিওথেরাপি দিয়ে থাকি দিলে অবশ্যই সে সুস্থ হয়ে যায় আপনি জানেন যে আসলে যে কোনো এই রুগীগুলো আমার কাছে প্রায়ই আসে যে আফটার ডেলিভারি হয়তো সিজারিয়ান সেকশন হয়েছে অথবা যে কোনো কারণে ডেলিভারি যদি হয়ে থাকে নিয়ে হাজির হয় এখন নর্মাল রুগীর যদি আপনি হিস্টোরি নিয়ে দেখেন বেশিরভাগ রুগী হিস্টোরিতে দেখা যায় তাদের কোমর ব্যথা কিন্তু আগে থেকেই ছিল মানে কনসেপ্ট করা আগে থেকেই ছিল কিন্তু ওনাদের ধারণা যে মানে ডিউরিং সিজারিয়ান সেকশন যে স্পাইনাল যে অ্যানাস্থিয়া দেওয়া হয় ওটার কারণে আসলে ব্যথাটা বাড়ে আসলে ধারণাটা টোটালি ভ্রান্ত ওই কারণে কিছু ব্যথা হয় না ব্যথা হয় তার এই যে প্রেগন্যান্সির কারণে তার যে বডির গ্রেভিটি এবং লাইন অফ গ্রেভিটি শিফট হয়ে যায় এবং ওয়েট ক্যারি করতে হয় তার কারণে তার ব্যাক পেইনটা আরও বেড়ে যায় হয়তো সে এই ব্যথা বেদনা নিয়ে কষ্ট করি সে ওই টাইমটা পার করে দেয় তার পরবর্তীতে হয়তো এই এইটার জন্য তখন সে একজন চিকিৎসকের শরণাপন্ন হয় আসলে অনেক মাই তো বোঝে না যে বাচ্চার সাথে তার একটা ইন্টার কানেকশনটা ডিউরিং প্রেগন্যান্সি কতভাবে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশে অনেক মাও বোঝে না তো এখন বুঝতেছে আগের থেকে অনেক তারা সবাই সচেতন এখন প্রায় মাই জানে যে তার যে অবস্থায় ব্যথার ওষুধ খাওয়া উচিত না অথবা যে কোনো ওষুধ খাওয়া উচিত না তো সেই ক্ষেত্রে একমাত্র চিকিৎসাই ফিজিওথেরাপি ফিজিওথেরাপি আবার সব টাইপের ফিজিওথেরাপি যে দেওয়া যাবে তা না সেই ক্ষেত্রে বাচ্চারও ক্ষতি হতে পারে আমরা বিভিন্ন প্রকার কিছু ইলেকট্রিক্যাল থেরাপি পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার পশ্চারাল ট্রেনিং দিয়ে থাকি বসবে কিভাবে বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি এক্সারসাইজ করেই কিন্তু কোমর ব্যথা থেকে মা ভালো থাকে আমি ফার্স্টেই বলেছিলাম যে চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের প্রবণতাটা এই রোগের প্রতি বেশি থাকে তো তাদের উদ্দেশ্যে আপনি কি অ্যাডভাইস দিবেন আসলে চল্লিশ ঊর্ধ্ব বেশিরভাগ মহিলাদের যে আমরা বলি মিনোপাস হয়ে যায় যার কারণে তাদের এই এটা হচ্ছে ডিজেনারেটিভ আথ্রাইটিস আমরা যে সেকেন্ডারি যেটা হয় আমরা অস্ট্রিও আথ্রাইটিসে তারা ভুগে থাকেন শুধু যে মহিলারা ভোগে তা নয় পঞ্চাশ ঊর্ধ্ব পুরুষ এই সমস্যা ভুগে থাকে আর তাছাড়া বিভিন্ন অ্যাথ্রাইটিস রুগীদের হাঁটু কোমর ব্যথা হয়ে থাকে যেমন আর্থ্রাইটিস এনকালোজিং স্পন্ডিলাইটিস তো কিছু ডিজিজ আছে যেটা জেনেটিক্যালি আসে সেটা অবশ্যই সে মহিলা হোক পুরুষ হোক তাকে চিকিৎসকের স্বর্ণপন্ন হয় আগে রোগ নির্ণয় করতে হবে যে তার কী হয়েছে সেটা অনুযায়ী যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি অনেক সময় আমাদের কিছুদিন হসপিটালাইজড করে ফিজিওথেরাপি নিলে রুগী সুস্থ হয়ে যায় আর চল্লিশ উদ্ধ মহিলাদের যে ব্যাপারটা আসছে যে বয়সজনিত যে আথলেটিক চেঞ্জের কারণে তখন তার যদি একটা নির্দিষ্ট হাইট থাকে যদি কারো পাঁচ ফিট দুই ইঞ্চি থাকে সে যদি পরে চলে যায় বা বা বছর বয়সে কিন্তু পাঁচ ফিট দুই আপনি হাইট খুঁজে পাবেন না তার হাইট অবশ্যই কমবে তো এটা হচ্ছে ন্যাচারাল একটা বিধাতা প্রদত্ত প্রসেস এই প্রসেসের কারণে দেখা যায় অন্যান্য সমস্যার পাশাপাশি হার্টের সমস্যা হয় লাংসে সমস্যা হয় চোখে সমস্যা হয় চুল পরে যায় বা চুল পেকে যায় চামড়া ঢিলে হয়ে যায় অনেক সমস্যা হয় এই সমস্যাগুলোর পাশাপাশি তার হাড়ও জোড়ার ক্ষয়জনিত সমস্যা হয় এবং রুগীর তীব্র ব্যথা ভুগে থাকেন নামাজ পড়তে কষ্ট হয় নিচে বসতে কষ্ট হয় পারিবারিক বিভিন্ন কাজ করতে অথবা অফিস আদালতে যেতেও তাদের কষ্ট হয় তো এই ক্ষেত্রে আমরা এই রুগীদেরকে বলবো যা কিছুই হোক না কেন আপনার প্রথম যেটা রাইট আপনি হিউম্যান রাইট নিয়ে বলেন যে তাদের প্রথমই রাইট চিকিৎসকের কাছে জিজ্ঞাসা করা যে আমার কি হয়েছে যদি রুগী জানে যে হ্যাঁ তার ডিজেনারেটিভ চেঞ্জ এর কারণ হয়েছে বা কোন আর্থ্রাইটিস সমস্যার কারণ হয়েছে বা কোনো আপনার যে আমরা বলি যে বংশগত রোগের কারণ হয়েছে তাহলে রুগী নিজে থেকে অর্ধেকটা চিকিৎসা নিতে পারবে স্যার কথা হচ্ছে যে চল্লিশ ঊর্ধ্ব মহিলা এবং পঞ্চাশ ঊর্ধ্ব পুরুষের এই সমস্যাটা বেশি হচ্ছে এবং যেহেতু আমরা জানি যে বয়সজনিত কারণে তারা অপারেশনের ঝুঁকিটা নিতে চাচ্ছে না তো তাদেরও একটা কোশ্চেন আছে যে অপারেশন ছাড়া আমরা এটা রিমিডি কিভাবে পেতে পারি সেটা শুনবো তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেওয়ার প্রিয় দর্শক আপনার আহ হাঁটু ও কোমরের আরো সমস্যার সমাধান জানতে আমাদের সাথেই থাকুন অনুষ্ঠানের এ পর্যায়ে চলে যাচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে